কাঞ্চননগর এলাকায় এক ব্যক্তির রহস্যজনক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্যকর পরিবেশের সৃষ্টি হয়েছে। জানা গেছে, শান্তিরবাজার মহকুমার অন্তর্গত কাঞ্চননগর এলাকার বাসিন্দা তাপস ধর রবিবার বিলোনিয়া উৎসবে গিয়েছিল, কিন্তু রাতে আর ফিরে আসেনি। অবশেষে সোমবার সকালবেলা অনেক খোঁজাখুঁজির পর তাপস ধরের মৃতদেহ ছয়ঘরিয়া এলাকায় রাস্তার পাশে দেখতে পায় পরিবারের লোকজন। মৃতদেহ দেখার পর পরিবারের লোকজন তাপসধরকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে শান্তিরবাজার জেলা হাসপাতালে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাপসধরকে মৃত বলে ঘোষণা করেন। তাপসধরের মৃত্যুর কথা জানতে পেরে পরিবারের লোকজন হাসপাতালের কাউকে না জানিয়ে মৃতদেহ বাড়িতে নিয়ে আসে। অবশেষে সকল ঘটনা জানাজানির পর পুলিশ তাপসধরের বাড়িতে এসে মৃতদেহ ময়না তদন্তের জন্য পুনরায় জেলা হাসপাতালে নিয়ে যায়। এই মৃত্যুর ঘটনা সম্পর্কে সংবাদ মাধ্যমের সামনে জানান তাপস ধরের বড় ভাই। এখন পরিবারের লোকজন চাইছে মৃত্যুর কারণ জানতে পুলিশ ঘটনার তদন্ত করুক। এখন দেখার বিষয় মৃত্যুর রহস্য উন্মোচনে পুলিশ কি প্রকার পদক্ষেপ গ্রহণ করে। কালকে উৎসব দেখো তো অটো দিয়ে গেছে। কে? আমার ভাই তাপস। তাপস কি? ধর। আচ্ছা, এরপরে? এরপরে রাতে আর আইসে না, সকালবেলা বহু খোঁজা খুঁজে করতে আছে। তারপরে যে অটো দিয়ে নিচে তার লগে কথা কই আর সকালবেলা যাবে আবার নিচে আনছে। আনছে বলতে কোন জায়গা থেকে আনছে? এই সদ্যোত্তা মন্দিরের কাছে থেকে। কিন্তু এনে কি অবস্থায় আছিল? এনে মনে হয় সেখানে মারা গেছে। আচ্ছা, আপনার কি মনে হয় আপনারা? তো এটা পোস্টমর্টম করুন ছাড়া আমরা কি করবো? আপনারা কি মনে হয় এটা কি মাইরা লাইছে না অন্য কিছু, কি মনে হয় আপনারা? অক্ষণ তো আমরা নিজের চোখে কিছু দেখছি না, এখান থেকে অটো দিয়ে হসপিটালও নিয়ে গেছে। হসপিটাল থেকে পোস্টমর্টম করুন ছাড়া নিয়ে আসে তার বসুদ্ধা। ব্যুরো রিপোর্ট, সার্চ ইন্ডিয়া, টিএনএন।